সরকারি স্কুলের একাংশ মিড ডে মিল কর্মীদের ছাঁটাই করে দিচ্ছে একটা চক্র। তাদের কাজ ফিরিয়ে দেবার দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হয়েছেন মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়নের কর্মীরা। অতিরিক্ত অধিকর্তা বিষয়টি খতিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বললেন সংগঠনের সভানেত্রী। কোনো ধরনের কারণ ছাড়াই সরকারি স্কুলের একাংশ মিড ডে মিল কর্মীদের ছাঁটাই করে দিচ্ছে একটা চক্র। এ সকল মিড ডে মিল কর্মীদের কাজ ফিরিয়ে দেবার দাবিতে সরব হয়েছে মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন। তাদের কাজ ফিরিয়ে দেবার দাবিতে সোমবার শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছেন ইউনিয়নের কর্মীরা। এই দাবিতে একটি স্মারকলিপি অধিকর্তার হাতে তুলে দিয়েছেন। এ বিষয়ে সংগঠনের সভানেত্রী মনিকা গুহরায় বলেন, 2018 সালে সরকার পরিবর্তনের পর রাজ্যের প্রায় 450 মিড ডে মিল কর্মীকে ছাঁটাই করে দিয়েছে। 2023 বিধানসভা নির্বাচনের পর একইভাবে গরিব মিড ডে মিল কর্মীদের ছাঁটাই করে দিচ্ছে। তাদেরকে বলপূর্বক স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। ইদানিংকালে ধর্মনগরের 15 জন এবং সবরুমের 4 জন, খোয়াইয়ে 5 জনকে ছাঁটাই করে দিয়েছেন বলে অভিযোগ করেন। অতিরিক্ত অধিকর্তা বিষয়টি খতিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বললেন সংগঠনের সভানেত্রী। বিষয় হলো, আমি একটু বলছি, 2018 সালে যখন গভর্নমেন্ট পরিবর্তন হলো, তখন 450-এর উপরে মিড ডে মিল কর্মীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে বলপূর্বক। কোনোরকম মানে কোনো ডকুমেন্টস পর্যন্ত দেওয়া হয়নি যে তাদেরকে যে বের করে দেওয়া হয়েছে। আমরা অনেক লড়াই টড়াই করেছি, কিন্তু তারপরেও গভর্নমেন্ট এগুলি পুনর্বহাল করেনি। এখন নতুন করে আবার সরকার এসছে ক্ষমতায়, বিজেপি জোট সরকার, একই কাজ তারা আবার শুরু করেছে। বিভিন্ন সাবডিভিশনে মিড ডে মিল কর্মীদের স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে কোনো কারণ ছাড়া, কোনো কাগজপত্র কিছুই তারা দেয়নি, হ্যাঁ, যাতে করে মানে আইনি সহায়তা নেওয়া যায়। এই বিষয়টাও সেখানে আমরা করতে পারছি না, যেহেতু অতিরিক্ত অধিকর্তার সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।